যখন পূজো আসে মনটা একটু বেড়াই বেড়াই করে না, ছোটবেলায় পূজো এলেই মামার বাড়ি যেতাম, প্রয়োজন হলে বন্ধু বান্ধবের সঙ্গে করে নিয়ে মামা বাড়ি যেতাম। এই আজকে শুনছেন না তৃণমূল নাকি দিল্লি যাচ্ছে বাসে করে, যেতে যেতে বাসে বাসে বলা শুরু করেছে তাই 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 দিল্লিতে মামার বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজায়, ইডি সিবিআই নাই, মামা দিল পুতুল ইডি তাই ইডির ভয় নাই। ভাইপোরাতে হিম্মত হয়েছে, বাংলা ছেড়ে ইডি বারবার চিঠি পাঠাচ্ছে, দেখা করছেন না, দিল্লিতে চলে যাচ্ছে। কেন? কারণ ভাইপোর সঙ্গে অলরেডি তো জানে মামার সঙ্গে সেটিং হয়ে আছে। এখন ইডি মনে ইডি ইভিনিং ডেটিং, আগে চ্যাটিং হচ্ছে, ইডি চ্যাটিং পাঠালো, নোটিশ পাঠালো, এসে দেখা করো, বললো ঠিক আছে আজকের ইভিনিংয়ে ফাঁকা আছে, হ্যাঁ ফাঁকা আছি, ইভিনিং ডেটিং হবে, আবার যেইকে সেই চলছে। আমরা বলছি ইভিনিং ডেটিং অনেক হয়েছে, ভাইপো কবে ধরা পড়বে জবাব দিন, আর যদি না জবাব দিতে পারেন তাহলে আগামী দিনে, আগামী দিন বলা ভুল, সামনের 5 তারিখ আমরা সিজিও কমপ্লেক্সে যাব বড়দের সঙ্গে, দেখি বাংলার মাটিতে কতদিন চোর রানা ধরা পড়ে ঘুরে বেড়ায়। আমরা বাংলার মাটিতে সমস্ত চোরদেরকে জেলের মধ্যে ঢোকাতে চাই। বন্যরা যেমন বনে সুন্দর শিশুরা মাতৃ করে, চোরেরা তেমন প্রকাশ্য ঘুরলে খারাপ লাগে, জেলের মধ্যে তো দেখতে ভালো লাগে। এই বাংলার মাটিতে প্রতিদিন চোর গুন্ডারা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। বারাসাত গভর্নমেন্ট কলেজে এসএফআইয়ের কর্মীরা গিয়েছে, সদস্যরা গিয়েছে আজকের সমাবেশের প্রচারের জন্য, লিফলেট দিচ্ছে, দেখলাম হাফ প্যান্টে গুরু ফুল প্যান্টে মহাগুরু, বিজেপির ডায়লগ সব শুনে যারা আছে তারা দেখলাম হাফ প্যান্ট পরে কলেজের গেটের সামনে চলে গেছে। আর যে ছাত্রছাত্রীরা যাদের লিফলেট দেওয়া হচ্ছে গেটের বাইরে থেকে লিফলেটগুলো নিয়ে নিচ্ছে। যদি আমার মাইকের আওয়াজ শুনতে পাও তোমরা ভাইরা, আমরা জানি না তুমি ছাত্র কি না, তোমরা ছাত্র কি না, পিসির আমলে চাকরি নেই ঠিক, এটুকু জানি যে পিসির আমলে চাকরি নেই, কিন্তু এত দুরবস্থা পড়েছে, সিনেমা হল ছেড়ে কলেজের গেটে টিকিট কালেকশন করছো, আসলে ওরা ব্ল্যাক করতো টিকিট, টিকিটও ব্ল্যাকে পাইনি তাই ক্যাম্পাসের বাইরে গিয়ে হাফ প্যান্ট পরে দুপয়সার ফুটে মস্তান ক্যাম্পাসকে মুঠো করার স্বপ্ন দেখছে। যদি হিম্মত থাকে আপনার পিসিকে চিঠি লিখে পাঠান, ক্যাম্পাসে নির্বাচন করে দেখান, 10টা দিন সময় লাগবে না ক্যাম্পাস ফাঁকা হতে। গোটা পশ্চিমবঙ্গের মাটিতে কি চলছে আজকের, এই অচিন্ত্য কুমারের আমরা ছন্ন ছাড়া কবিতা সবাই পড়েছি, সেখানে আছে না ওরা নেই রাজ্যের বাসিন্দা, এখন পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে আপনি যাই বলুন না কেন আমরা যেন নেই রাজ্যের বাসিন্দা। আমাদের কাছে স্কুল আছে, স্কুলে কোনো মাস্টার নেই, আমাদের পেটে প্রতিদিন খিদে আছে, খিদের যন্ত্রণায় মা সন্তানের পেটে গামছা বেঁধে রাখে, পেটে খিদে আছে কিন্তু দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়ার অন্ন নেই। এ বাংলার মাটিতে ক্যাম্পাস আছে, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নেই, এ বাংলার মাটিতে বেকার যুবকদের স্বপ্ন আছে কিন্তু বেকার যুবকদের চাকরি নেই, এ বাংলার মাটিতে ফ্ল্যাটে ফ্ল্যাটে ওদের বান্ধবীদের টাকা আছে, টাকা ভোগ করার কোনো উপায় জনগণের কাছে নেই, আর উল্টো দিকে ভারতবর্ষের মাথায় বা নবান্নের মাথায় যারা বসে আছে ওরা হচ্ছে সব রাজ্যের বাসিন্দা, ওদের কাছে 10 লাখের সুদ আছে, ওদের কাছে 2 লাখ টাকার খাওয়ার মাশরুম আছে, ওদের কাছে বন্ধু আদানির দেওয়া এরোপ্লেন আছে, ওদের কাছে জলে ঘোরার জন্য বিশাল প্রমোদ তৈরি আছে। এই ডিফারেন্সের বিরুদ্ধে, এই বৈপরীত্যের বিরুদ্ধে এসএফআইয়ের লড়াই, সে লড়াই লাস্টাক আমাদের এই বাংলার মাটিতে লড়ে যেতে হবে। 8,000 স্কুল বন্ধ আছে, তৃণমূলের মুখে কোনো কথা আছে? আমরা বিধানসভা অভিযান করেছিলাম, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী সেই সময় ব্রাত্য বসু বলেছিলেন যে একটাও স্কুল বাংলার মাটিতে বন্ধ হবে না, বরঞ্চ তোমাদের কথা দিয়ে বলতে পারি বাংলার মাটিতে অনেকগুলো ইউনিভার্সিটি আমরা নতুন করব। আমরা ইউনিভার্সিটির নমুনা কেমন দেখলাম কদিন আগে, দেখলাম পিসি ওই স্পেনে গেল, স্পেন থেকে দুবাইয়ে এসছে, দুবাই আসার পরে উনি বললেন দুবাইয়ে ব্যবসায়ীদের, আপনারা পশ্চিমবঙ্গে আসুন, পশ্চিমবঙ্গে ইনভেস্ট করুন, আমরা সব করেছি। বললো কি করেছেন? বললো আমরা পশ্চিমবঙ্গে 48খানা ইউনিভার্সিটি করেছি। যদি বিশ্বাস না হয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে যাবেন, ওখানে ভাষণ পাবেন, বললে 48টা ইউনিভার্সিটি করেছি। আপনি গুগল খুলে দেখবেন, গুগল বলবে পশ্চিমবঙ্গে 33টা ইউনিভার্সিটি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে 48টা ইউনিভার্সিটি। তারও কয়েকদিন আগে এই 28শে আগস্ট
তৃণমূলের যে সভা ছিল সেই সভাতে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল 38টা বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের মাটিতে করেছি। তাহলে 10টা ইউনিভার্সিটি কিভাবে তৈরি হলো? আমরা পরে বুঝলাম উনি ঠিক বলেছে, আসলে পশ্চিমবঙ্গের মাটিতে নতুন নতুন ইউনিভার্সিটি গজিয়েছে। আপনি যদি ভালো করে কয়লা পাচার শিখতে যান তাহলে পশ্চিম বর্ধমানে আসানসোলে চলে যান, ওখানে কয়লা পাচার ইউনিভার্সিটি খোলা আছে। আপনি যদি বালি পাচার করতে চান তাহলে বীরভূমের অজয় নদীর ধারে চলে যান, ওখানে হাতে কলমে কিভাবে বালি পাচার করানো হয় সেই ইউনিভার্সিটি খোলা আছে। আপনি যদি গরু পাচার করতে চান তাহলে মুর্শিদাবাদের বর্ডারের পাশে চলে যান, ওখানে কিভাবে হাতে কলমে গরু পাচার করা হয় সেই ইউনিভার্সিটি খোলা আছে। আপনি যদি চাকরি চুরি শিখতে চান, আপনি যদি প্রথমে আপনি ওই প্রাইমারি স্কুলে পড়ে না, আপনি যদি প্রথমে চুরির প্রাথমিক হাতে খড়ি দিতে হয় তাহলে পাড়ার সদস্যের কাছে ট্রেনিং নিতে পারবেন কিভাবে হাত চুরির হাতে খড়ি হয়। তারপরে গ্র্যাজুয়েশন স্কুল আছে পরপর স্টেপ বাই স্টেপ। আর সব শেষে যদি চুরিতে আপনি পিএইচডি করতে চান তাহলে কালীঘাটে টালির বাড়িতে আসল ভিসি বসে আছে, ওখানে চুরিতে পিএইচডির উপাধি সমস্ত রকম উপাধি দেওয়া হয়। গোটা পশ্চিমবঙ্গটাকেরা শেষ করেছে শিক্ষা ব্যবস্থা। এই সময়কালে দাঁড়িয়ে এসএফআইয়ের সবচেয়ে কঠিন ভূমিকা, এই সময় দাঁড়িয়ে এসএফআইয়ের গুরুদায়িত্ব কাঁধে আসে এ বাংলার মাটিতে যাতে 8000-এর বেশি স্কুল বন্ধ না হয়, এ বাংলার মাটিতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে হাতে বোমা পিস্তল নিয়ে পঞ্চায়েতে লুট করতে না যায় সেই দায়িত্ব এসএফআইকে নিতে হবে। আমরা গান শুনেছি না ছোটোবেলায়, এ অনেকের প্রিয় গান, আমার খুব প্রিয় গান, চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি, শুনেছেন তো অনেকে? এখন তৃণমূলে জানা নাই কি বলে, জাল ফেলতে গিয়ে আমি ব্যালট খুঁজে পেয়েছি আর ভোট গুনতে গিয়ে আমি ব্যালট খেয়ে ফেলেছি। গোটা পশ্চিমবঙ্গের মাটিতে গণতন্ত্রের গোষ্ঠী উদ্ধার করেছে তৃণমূল কংগ্রেস, তাই এই সময়কালে দাঁড়িয়ে এসএফআইয়ের সামনে কঠিন চ্যালেঞ্জ, ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতন্ত্র ফেরানো, বেকার যুবকদের যাতে চাকরি পায় তার জন্য আন্দোলন করা, মানুষ দুবেলা দুমুঠো পেট ভরে যাতে খেতে পারে তার জন্য আন্দোলন করা। আর উল্টো দিকে আছে বিজেপি, যারা প্রতিদিন আমাদের সামনে থেকে বিকৃত ইতিহাস পড়ানোর চেষ্টা করছে। এই সুজনের সঙ্গে কথা বলছিলাম, আর এসে এখন বলছে নতুন করে পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দুত্বের কথা অনেক আগে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, ওরা নতুন করে আর্টিকেল লিখছে, যারা পড়াশোনা করেন খোঁজ রাখবেন। বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের সময় রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা তিনি হিন্দু মেলার প্রবর্তন করেছিলেন, আর লোকমান্য তিলক রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুরোধ করেছিলেন যে আপনি একটা শিবাজি নিয়ে, শিবাজি উৎসব নিয়ে একটা কবিতা লিখে দিন। রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে কবিতা লিখেছিল, সেখানে ধর্মরাজ্যের কথা উল্লেখ আছে। বলছে রবীন্দ্রনাথ, এখান থেকে বোঝা যায় রবীন্দ্রনাথ হিন্দুত্বের পক্ষে ছিল। ওরা ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। যারা এসএফআইয়ের কর্মী, ওই আরএসএস হাফ প্যান্ট পরে যারা ঘুরে বেড়ায় তাদের চোখে চোখ রেখে বলতে হবে, এটা সেই বাংলা যখন লর্ড কার্জন বাংলাকে ভাগ করছিল, যখন হিন্দু মুসলমানে বিভাজন করছিল। ঠাকুর বাড়ির সামনে দিয়ে, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির সামনে দিয়ে মিছিল শুরু হলো পায়ে পায়ে, জনগণ গান করছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সামনে রবীন্দ্রনাথ ঠাকুর হাঁটছে হাতে রাখি নিয়ে, লোকের হাতে বেঁধে দিচ্ছে ঐক্য চাই। হাঁটতে হাঁটতে যখন মিছিলটা যখন নাখোনা মসজিদের সামনে এসছে, পুণ্য হোক হে ভগবান, গোটা মিছিল থেমে গেল। রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে বললেন, আমি মসজিদের মধ্যে যেতে চাই। বললো, মসজিদে যাবেন? বললো, আমি মসজিদের মধ্যে যেতে চাই। জুতোটা বাইরে খুলে রেখে খালি পায়ে মসজিদের মধ্যে ঢুকলেন, মসজিদের ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন, ডেকে বললেন, আমার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, আমি ঠাকুর বাড়ি থেকে এসেছি। ইংরেজ সরকার বাংলাটাকে ভাঙতে চাইছে, হিন্দু মুসলমানে ভাগ করতে চাইছে, আমরা তার বিরুদ্ধে সম্প্রীতির উৎসব পালন করতে চাই। ইমাম সাহেব স্মিত হেসে হাতটা বাড়িয়ে দিলেন, এটাই পশ্চিমবঙ্গরা সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে ভোলাতে চায়। ওরা হিন্দুত্বের পোস্টার বয় বিবেকানন্দকে আমাদের সামনে নিয়ে আসে। কোন বিবেকানন্দ? যখন গোটা প্লেগ শহর কলকাতা জুড়ে ছড়িয়ে পড়েছে তখন একদল সন্ন্যাসী বিবেকানন্দের কাছে গিয়ে বললেন, ভারতবর্ষের মাটিতে গরুরা খুব সমস্যায় আছে, আপনি তাদের জন্য কিছু চাঁদার ব্যবস্থা করুন। সেদিন স্বামী বিবেকানন্দ বলেছিল, মানুষ যে মরছে, বলছি এরা কর্মফলে মরছে, মানুষ মরছে মরুক কোনো সমস্যা নেই কিন্তু গরুকে মরতে দেওয়া যাবে না। সেদিন মৃত হেসে বিবেকানন্দ বলেছিল, বোঝা যায় তোমাদের মা কেমন,
আর নতুন করে পশ্চিমবঙ্গের মাটিতে যারা গরুর দুধে সোনা পায় বলে চিৎকার করতে থাকে, যারা বলে অ্যান্টি ক্লকওয়াইজে গরুর গায়ে হাত বোলালে নাকি ব্লাড সার্কুলেশন কমে যায়, যারা বলে ওই একটা বাবা এসছে নতুন করে বাগেশ্বর ধাম বাবা, তিনি প্রকাশ্য বলছেন এক গ্লাস গোমূত্রে যদি হলদি চন্দন দিয়ে আপনি রোজ সকালে পান করেন তাহলে আপনার ক্যান্সার ছেড়ে যাবে, যা বেটা লিখকে দে দিয়া। যারা প্রতিদিন গরুকে আমাদের সামনে এইভাবে নিয়ে আসে, আসলে বিবেকানন্দর ভাষায় যদি বলতে হয় তারা গরুর বাচ্চা। এই গরুর বাচ্চারা যদি মাথা তুলে ক্যাম্পাসের মধ্যে শিং দিয়ে গোতাগুতি করতে আসে, এসে ফায়ার কমরেডরা জানে ক্যাম্পাসের মধ্যে ষাঁড়ের সামনে কিভাবে লড়াই করতে হয়। সেই লড়াই ক্যাম্পাসে ক্যাম্পাসে করবেন, ইঞ্চিতে ইঞ্চিতে হকের লড়াই বুঝে নিতে হবে। ছাত্র ভোটের দাবিতে, ক্যাম্পাসে গণতন্ত্র ফেরার দাবিতে, বাংলার মাটিতে শিক্ষা বাঁচানোর দাবিতে এ লড়াই আগামী দিনে আপনারা ত্বরান্বিত করবেন।